গায়ের বধূ ঘাটে যায়, লাল শাড়ি পিন্দিয়া গায়, হাতে বাজু পায়ে ঘুঙুরি দিয়া চিকন চাকন গরম তারি, দেখতে লাগে কি সুন্দরী। বাংলার নারীর মাধুর্য শাড়িতে, সে যে যুগেই হোক না কেন, এগারো হাতের বাঁধনে সে জয় করেছে গোটা দুনিয়া। শাড়ি বাঙালি নারীর আভিজাত্যের পোশাক, বাংলা শাড়ি মানে তাঁতের শাড়ি। নদিয়া জেলার ফুলিয়া গ্রাম তাঁত শিল্পের কারণে পৃথিবী বিখ্যাত। শান্তিপুরের নিকটবর্তী ফুলিয়া প্রাচীন জনপদ, ফুলিয়া নাম ফুল্লবাটি থেকে এসেছে। আগে এখানে প্রচুর ফুলের চাষ হতো, এজন্য সম্ভবত এরকম নামকরণ। এই গ্রামের সম্পর্কে বলা হয়, গ্রামরত্ন ফুলিয়া জগতে বাখানি, দক্ষিণে পশ্চিমে বহে গঙ্গা তরঙ্গিনী, অর্থাৎ ফুলিয়া নাম রত্ন। ফুলিয়ার তাঁতের কাপড়ের ওপর এলাকার অর্থনীতি অনেকটাই নির্ভরশীল। এখানে আদি কবি রামায়ণ রচয়িতা কৃত্তিবাস ওঝার জন্ম। ফুলিয়া রসগোল্লার জন্য বিখ্যাত, এখানে রসগোল্লা উৎসবও পালিত হয়। ফুলিয়ার পথে চলতে গেলে চোখে পড়ে মাঠের পর মাঠ, আর মাঠ জুড়ে লাল নীল সবুজ রঙের ঢেউ নজর কাড়ে। ভেসে আসে একটানা তাঁত চলার শব্দ, এই শব্দই ফুলিয়ার প্রাণ। প্রায় 50,000-এর বেশি তাঁত শিল্পী রয়েছেন গ্রামটিতে, ঘরে ঘরে তাঁত ঘর। শাড়ি বোনা আর নকশা কাটার টানে দিন থেকে রাত কাবার, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম বহন করে চলে এই দিন যাপনের ধারাপাত, যা শুরু হয়েছিল বহু বছর আগে। ফুলিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে টাঙ্গাইলের নাম, টাঙ্গাইল শাড়ির জন্য ফুলিয়ার খ্যাতি। বাংলাদেশের টাঙ্গাইল অঞ্চল থেকে তাঁতশিল্পীরা এসে বাস শুরু করেন ফুলিয়ায়, তাঁতশিল্পীর সেই ঘরানা থেকে প্রবাহিত হয়ে তাদের হাত ধরে। টাঙ্গাইলের হস্তচালিত তাঁতশিল্পের এক ঘরানা বহন করে আসছে ফুলিয়ার তাঁতশিল্পীরা। মিহি সুতোয় তৈরি টাঙ্গাইল শাড়ির চাহিদা মূলত শিল্পীদের হাতে তৈরি সুদৃশ্য এবং সূক্ষ্ম নকশার কারণেই। সেই শাড়ি নাকি গলে যেতে পারে একটি আংটির মধ্যে দিয়েও। টাঙ্গাইলের ওপরে জামদানির কাজ করার জন্য পদ্মশ্রী পেয়েছেন ফুলিয়ার তাঁতশিল্পী বীরেন বসাক। ভারত নদিয়া এবং পূর্ব বর্ধমানের টাঙ্গাইলের শাড়িকে জিআই পণ্য হিসেবে ঘোষণা করেছে। বাংলাদেশের শিল্প মন্ত্রকও টাঙ্গাইল শাড়িকে ভৌগোলিক নির্দেশক অর্থাৎ জিআই পণ্যের স্বীকৃতি দিয়েছে। প্রতি বছর শারদ উৎসবের আগে থেকে শোরগোল পড়ে যায় ফুলিয়া ও শান্তিপুরের তাঁতিপাড়ায়। শান্তিপুর থেকে ফুলিয়ার দূরত্ব 6 কিলোমিটার। নদিয়া বা শান্তিপুর ভ্রমণের সময় ফুলিয়ার বিখ্যাত তাঁত শিল্পের কর্মক্ষেত্রগুলি দেখা যেতে পারে, তাঁত বাড়িগুলিও ঘুরে দেখতে পারেন। বাংলা তাঁত শিল্প আর তাঁত শিল্পীদের জীবন জানতে চাইলে আপনাকে আসতেই হবে বাংলার তাঁত তীর্থ ফুলিয়ায়। কিভাবে যাবেন ও কোথায় থাকবেন? মূলত কলকাতা থেকে ফুলিয়া যেতে চাইলে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে নামতে হবে ফুলিয়া স্টেশন। টোটো নিয়ে বা পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন ফুলিয়া। এরকম আরও অনেক আপডেটসের জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।